সবগুলা দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, একেবারে মুচমুচে। আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে আমি বিট আর গাজর নিয়েছি, আর গাজর আর বিটটাকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন ছোট ছোট করে। বিট আর গাজরটাকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি বাদাম 2 চামচ। বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 5 ফোড়নটা আমি 1/2 চামচ নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর আদা, আদাটাকে আমি থেঁতো করে নিয়েছি। এবার আমি গাজর আর বিটটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বিট গাজরটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাটা আমি ভেজে রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ চিনি, বাদাম কুচি, আর এখানে আমি কিছুটা আলুকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আলুটা দিয়ে দিবো। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার আমি একটা ঘোল তৈরি করে নেবো, তার জন্য এখানে 1/4 বাটি ময়দা নিয়েছি। আর অল্প অল্প পানি দিয়ে এটাকে পাতলা একটা ব্যাটার করে নিবো। এই যে দেখেন, এইভাবে ঘুরে নিতে হবে। এবার হাতে অল্প অল্প নিয়ে এইভাবে লম্বা লম্বা করে নেবো। আমি এই সাইজ করে করে নিচ্ছি, আপনার চাইলে সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এবার একটা করে চপ নিব আর ময়দাতে ডুবাবো। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিব। আমি 2 বার করে কোট করে নিচ্ছি, তারপরে বেশি ভালো হবে, একেবারে মুচমুচে হবে। সবগুলো আমি এইভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে চপগুলো দিয়ে দিব। আর যখনই ভেজিটেবল চপগুলো ভাজবেন তখন তেলটা খুব ভালো করে গরম করবেন। আর তেলটা যদি ভালো মতন গরম না হয়, কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলাই ভেঙে যাবে। এই চপগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে চপগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর উঠে নিব। চপগুলা দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, আর সাইজটাও খুব সুন্দর হয়েছে, আর একটু কোথাও বের হয়ে যায়নি। আর এই যে দেখেন, আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে।
একেবারে মুচমুচে, আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে, আর এই পুরটা দেখেন কত সুন্দর, আর লেয়ারটাও দেখেন কত সুন্দর হয়ে আছে, উপরে কভারটা একেবারে মুচমুচে।